সমস্ত মানুষের স্বার্থে মুর্শিদাবাদ জেলা পরিষদ যে এমসিটি কলেজ, যে কলেজটা দীর্ঘদিন ধরে বেনামিভাবে কিছু মানুষ এটা জেলা পরিষদের কলেজ সেটাকে বেনামিভাবে তাদের বাই নেমে কনভার্ট করে যেভাবে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল তার মুখোশ আমি খুলে দেওয়ার জন্যে আপামার মুর্শিদাবাদ জেলার মানুষের সামনে আজকে আমি প্রেস মিট করছি। 1997 সালের 8ই আগস্ট মুর্শিদাবাদ জেলায় প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মানচিত্রে এক উল্লেখযোগ্য সংযোজন এমসিটি কলেজ। সরকারি পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদ জেলা পরিষদের সক্রিয় সহযোগিতায় জেলার বিশিষ্ট মানুষদের উদ্যোগে তৈরি হয় এই বিধিবদ্ধ সমিতি। তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি নৃপেন চৌধুরী ছিলেন এই উদ্যোগের মূল কাণ্ডারি। কিন্তু দুঃখের বিষয়, নৃপেনবাবু 1997 সালে 8ই আগস্ট তিনি যে সভাধিপতি থাকার পর সেটাকে বাই নেমে কনভার্ট করে এটা ব্যক্তিগতভাবে সোসাইটিটা পরিচালিত করতে থাকে এবং সেই সময় হাউজিং ডিপার্টমেন্ট প্রায় 80টা কোয়ার্টার জেলা পরিষদের তত্ত্বাবধানে এমসিটি কলেজকে দিয়েছিলেন। এবং জেলা পরিষদ যখন এই সোসাইটিটা যখন প্রতিষ্ঠিত হয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়, জেলা পরিষদ তার ওন ফান্ড থেকে 1 কোটি টাকা দিয়ে তৎকালীন সময় 1 কোটি টাকা জেলা পরিষদ প্রোভাইড করেছিল মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েদের স্বার্থে প্রযুক্তিবিদ্যার জন্য। আমরা ইতিমধ্যে যখন 1998 সালের পর থেকে 2003 থেকে 2008, 2008 থেকে 2013, 2013 থেকে 2018 এই দীর্ঘ টাইম কোনো সভাধিপতি এই এমসিটি কলেজের জেলা পরিষদের কেউ কর্ণপাত করেনি। 2018 সালে যখন আমি সভাধিপতি হিসাবে 27শে সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করি, কিছু স্টুডেন্ট যারা এই কলেজে দীর্ঘদিন পড়াশোনা করেছে, যারা প্রতিষ্ঠিত আমেরিকা বিভিন্ন জায়গায় আছে, তারা বলেছিল স্যার এই কলেজটা জেলা পরিষদের আপনি রক্ষা করুন পারলে। তাদের কথা মতো আমি 24শে অক্টোবর 2019 আমি এমসিটি কলেজে সভাধিপতি হিসাবে এবং এই কলেজের পারমানেন্ট চেয়ারম্যান হিসাবে আমি একটা মিটিং ডাকি এবং সেই মিটিংয়ে তৎকালীন সময় সমীরবাবু চেয়ারম্যান ছিলেন এবং তিনি অনুপস্থিত ছিলেন। তারপর আমি এডিএম, ডিএমএ প্রতিনিধি, কেন কলেজের প্রিন্সিপাল, টেক্সটাইল কলেজের প্রিন্সিপাল, সমস্ত যারা এই কলেজের আদি মেম্বার ছিল সকলে মিলে সমীরবরণ বাবুকে সেই দিন আমরা অব্যাহতি দিয়েছিলাম তার কাছ থেকে। তারপর জেলা পরিষদ এমসিটি কলেজের দায়িত্বভার গ্রহণ করে সভাধিপতি। ওনারা হাইকোর্টে যায়, হাইকোর্টে গিয়ে তারা ইনজাংশনের দাবি করে এবং বেআইনিভাবে এই কলেজ আমাদের বলে দাবি করে। কিন্তু হাইকোর্ট পূর্ণাঙ্গভাবে তদন্ত করে এবং বেশ কয়েকটি হ্যারিংয়ের পর হাইকোর্ট সরাসরি বলেছে দীপক রায়, বদরুদ্দিন এরা কলেজে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, কলেজে ঢুকতে পারবে না। হাইকোর্ট সেখানে রায় দিয়েছে, জাজমেন্ট দিয়েছে। এবং হাইকোর্টে যখন তৎকালীন সময় জাজমেন্ট এবং জাস্টিস যখন দাবি করেছিলেন যে এই কলেজটা সোসাইটির কাছে, রেজিস্ট্রার অফ সোসাইটি কলকাতার কাছে জানতে চেয়েছিলেন যে ওনারা যে বর্তমান যে কমিটি আছে সেই কমিটিটা ভ্যালিড কিনা, 2005 সালে নৃপেন চৌধুরী, দীপক রায় সহ ইত্যাদি মানুষের নাম দিয়ে সোসাইটি অফ রেজিস্ট্রার কলকাতায় তারা নাম পাঠিয়েছিলেন, তারা অ্যাকসেপ্ট করেনি। তারা রিটিন হাইকোর্টকে ফলকনামা দিয়ে জানিয়েছে যে সভাধিপতি এক্স অফিসিও চেয়ারম্যান, ডিএম এক্স অফিসিও ভাইস চেয়ারম্যান, এডিএম জেলা পরিষদ এক্স অফিসিও মেম্বার সেক্রেটারি, এই পদগুলোকে স্যালবি কোনো দিন চেঞ্জ করা যাবে না। তা সত্ত্বেও বেনামিভাবে জেলা পরিষদের অডিটে আমরা দেখেছি প্রায় 3 থেকে 4 কোটি টাকা ধরা পড়েছে, এখানে বিভিন্নভাবে টাকা আত্মসাত করেছে স্টুডেন্টদের ফিস এবং বেনামিভাবে যেটা বিটিমিল, ঐতিহাসিক বিটিমিল যেটা এমসিটি কলেজের নামে, এমসিটি সোসাইটির নামে আছে, সেই বিটিমিলের ল্যান্ড একটা বেনামিভাবে পারচেস করার চেষ্টা করেছিল যার বর্তমান রিসেল ভ্যালু প্রায় 200 কোটি টাকা। সেটা যখন পারচেস করতে পারেনি, সভাধিপতি হিসাবে আমি আটকে দিয়েছি এবং সেই ল্যান্ডটা সেখানে বিটিমিল একটা মুর্শিদাবাদ পাবলিক স্কুল চলছে এবং সেই পাবলিক স্কুলে ওরা দিনের পর দিন ডিস্টার্ব করে যাচ্ছে, বিটিমিলে দিনের পর দিন ডিস্টার্ব করে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা বহরমপুর থানায় একটা এফআইআর আমরা লজ করি। সেই এফআইআরটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সেই কলেজের সোসাইটির যে মেম্বার আছে
আতিকুর রহমান যে তিনি প্রিন্সিপাল আছেন তার নামে আমরা এফআইআর করি, এবং বদরুদ্দিন বর্তমান যিনি চেয়ারম্যান বলে দাবি করছে এবং তার নামে ভারতীয় ধারায় যেগুলো নন বেসরকারি 469, 471, 34 IPC যেগুলো পুরো জালিয়াতিভাবে সরকারি সম্পত্তি কোপকৃত করেছে এবং ফটগিরি করেছে এবং জালিয়াতি করেছে, সেই ধারায় বহরমপুর থানায় এফআইআর হয় দীপক রায় এবং বদরুদ্দিনের নামে। তারপর আমরা ওই কলেজের যে প্রিন্সিপাল বিপি কলেজের যে BBABC ক্যাম্পাসে আছে সেখানে আতিকুর রহমান তার নামে আমরা এফআইআর করি, সেখানেও তার নামে 420, 406, 465, 467 এবং 469 এবং 471 ধারায় তার নামও বহরমপুর থানায় আমরা এফআইআর করি। এবং তারা কি করেছে, যে সব থেকে ফটগিরি করেছে যে ল্যান্ড ডকুমেন্টস, যেটা হচ্ছে ল্যান্ড ডকুমেন্টস ডিএলআরের কাছে তারা মিথ্যা একটা জালিয়াতি করে একটা বিএড কলেজ করার নামে তারা ল্যান্ড ডকুমেন্টস সেখানে সাবমিট করেছিল। আমরা সেটা জানতে চেয়েছিলাম এবং ডিএলআর সাহেব আমাদেরকে জানিয়েছে যে এটা ভুল। এবং ফায়ারের কাছে যে একটা NOC দরকার হয়, ফায়ার অফিসারের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই এটা সত্য বা অথেন্টিক কিনা, ফায়ার অফিসার বলেছে এটা সম্পূর্ণ ভুল। এই যে বিভিন্নভাবে তারা সরকারি যারা আইনজীবী, ব্যক্তিগতভাবে আমি রিকোয়েস্ট করব যারা আইনজীবী মানুষ, যারা আইনের রক্ষক, যারা আইন ব্যবসাটাকে প্রতিনিয়ত করেন, দীপকবাবুকে আমি বলবো, আমি বদরুদ্দিন সাহেবকে বলবো এবং আতিকুরকে বলবো, মুর্শিদাবাদ জেলার মানুষের স্বার্থে জেলা পরিষদ এই কলেজ তারা স্থায়ীভাবে এই কলেজ পারমানেন্ট সলিউশন করছে, শিক্ষকদের বেতন হয়নি দীর্ঘদিন জেলা পরিষদ এবং সেই সমস্ত শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করছে। তাই বলবো মুর্শিদাবাদ জেলার স্বার্থে আপনাদের যে সমস্ত বেনামি যে সমস্ত কাজ করবার আছে সেই কাজ থেকে বিরত থাকুন। আমরা এর থেকেও যে নওদা থানা এফআইআর করে বহরমপুর থানায় এফআইআর করেছি এর থেকেও বৃহত্তর এফআইআর হতে পারে আগামী দিন, আরও কিছু আমরা পদক্ষেপ নেব মুর্শিদাবাদ জেলার স্বার্থে, মানুষের স্বার্থে, আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে। আমি বলবো এই কলেজ থেকে সমস্ত রকম ইন্টারফেয়ার আপনারা পরিত্যাগ করুন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন। মুর্শিদাবাদ জেলা পরিষদ আগামী দিন সততার সাথে, উন্নয়নের সাথে, মানুষের সাথে এই MCT কলেজ রক্ষা করবে এবং MCT কলেজ আগামী দিন মানুষের সমস্ত প্রত্যাশা পূরণে মুর্শিদাবাদ জেলা পরিষদ দায়বদ্ধ। এফআইআরটা হয়েছে 22/7/2020, যেটা আছে দীপকবাবু এবং বদরুদ্দিন 22/7/2020। আর রিসেন্ট আর একটা হয়েছে কেস নাম্বার এফআইআর নাম্বার 823/2020, 14/8/2020, আতিকুর রহমান। তারপরও এর আগেও আর একটা এফআইআর হয়েছে আতিকুর রহমানের নামে, সেটাও আমাদের কাছে আছে। আমরা পুলিশকে বলেছি যারা দোষী, যারা চিটিং করেছে, বিভিন্নভাবে সরকারি সম্পত্তি কুক্ষিগত করেছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। নয়নে কলেজের স্টুডেন্ট এবং প্রফেসর প্রিন্সিপালরা আছে এবং জেলা পরিষদ আছে, আগামী দিন আরও বৃহত্তর মানে পদক্ষেপ নিতে বাধ্য হবে। হ্যাঁ, অডিটে প্রায় 2.5 কোটি টাকা আমরা অ্যাজ পার অডিট, এবং সেখানে 2.5 কোটি টাকার কোনো হিসেব ওনারা দিতে পারেননি, এটাও প্রমাণিত। ওনারা সর্বপ্রথম যেটা করার চেষ্টা করেছিল যে আমরা যে সোসাইটিটাকে হস্তান্তর বা আমরা সোসাইটিটা যেমন আমাদের নিজের করায়ত্ত করি, তখন ওনারা মহামান্য আদালত হাইকোর্টে তারা যায় স্টে নেওয়ার জন্যে, কিন্তু হাইকোর্ট কোনো স্টে দেয়নি। হাইকোর্ট বলেছে ডে টু ডে রানিং কলেজ যেভাবে চলছে ডে টু ডে কলেজ চলবে, এবং উপরন্ত হাইকোর্ট অর্ডার দিয়েছে দীপক রায় এবং বদরুদ্দিন MCT কলেজ DT মিলে কোনোভাবে ঢুকতে পারবেন এবং পুরো একবারে বাই অর্ডার উল্লেখ করেছে। তারপরেও কয়েকবার ঢুকেছে, সেটা আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ তার ব্যবস্থা নেবে। দাদা একটু এদিকে দাদা, প্রচুর কামিয়েছি, প্রচুর কামিয়েছি।
আর এখন তো শেষের দিক, কত ফলাফল যারা ধরল ঘন্টা দিলে আমি থাকবো অনেক।